এই যেমন এখন গরম এসেছে তাই না, আসে আমার দিকে তাকান, এই যে গরম এখন গরম পড়ছে তো, পরে আরো গরম পড়বে, তা গরম আসলে আমরা কি করি, ভগবানকে বলি যে তুমি কেন এত গরম দিয়েছো, আজ থেকে তোমাকে আর সেবা দেব না, বলি না তো, বরং কি করি মেনে নিই, মেনে নিয়ে নিজেকে তার মধ্যে দিয়ে চলতে হবে বলে আমরা কি করি, এই যে দেখতে পাচ্ছেন তো কুলারগুলো এখানে লাগানো আছে, মেনে নিয়েছি তাই তো, তার সঙ্গে স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে আমার গরম পড়ছে আমি কুলার লাগাবো এসি লাগাবো চলবো, আবার যদি শীতকাল আসে আমরা বলতে পারবো যে তুমি চলে যাও গরম ঠান্ডা সহ্য করতে পারছি না, হে ভগবান আজ থেকে কিন্তু তোমাকে আর খেতে দেব না, রাগ দেখাবো তার উপরে, কি করব তার সঙ্গে চলার জন্য গরম পোশাক অঙ্গে পরিধান করব, এটাকে বলা হয় মেনে নেওয়া, মেনে নিয়ে চলা, তো আমরা যদি সব কিছুকে মেনে নিয়ে চলি তাহলে গোবিন্দের প্রতি আমাদের কোনো ক্ষোভ থাকবে না, হে দয়াময় তুমি যেমনটা দিয়েছো আমি তেমনটা তোমায় দিলাম, তুমি গ্রহণ করো নি তাই গৌর হরে বল, দুটি বাহু তুলে সবাই মিলে একবার বলবো, দেখে হাত তুলুন প্রত্যেকে তুলুন, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, হাত তুলতে কষ্ট হচ্ছে না তো, বেশ, ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রময়নি বা, সবাই মিলে দুটি বাহু তুলে, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, জোরে জোরে হাতে তালি রাধে, রাত্রি দিনে ওই দেখো শ্মশানে, হরি বল রাত্রি দিনে উড়িতেছে মানুষে কত অহংকার, হরি বল হরি বল হরিব, মা গো দেখুন ভগবানের সেবা কিভাবে দিয়েছিল এক ভক্তের কথা একটু বলি, মা যিনি হচ্ছেন বৃন্দাবনে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মা যশোমতী, মা যশোমতী যিনি ছিলেন তার আগের জন্মে ধরাসতী, নিতাই গৌর হরিব,